তারা শুধু আজকের মামলার আসামি নয়, তারা আগের মামলারও আসামি, হত্যা মামলার আসামি আজকে ঘুরে বেড়াচ্ছে। প্রতি মুহূর্তে বিভিন্ন ক্যাম্পে ক্যাম্পে যে এই সন্ত্রাসী চাঁদাবাজিরা, চিহ্নিত সন্ত্রাসী, মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে আজকে তাদেরকে প্রকাশ্যে তাদের ছবি দেখা যাচ্ছে। তারা জানে তাদের পরাজয় এখন মাত্র কয়েক ঘন্টা বাকি। এর ফলে তারা যে পরিবেশটা সৃষ্টি করতে চায় তা হলো যেন মানুষ ভোট কেন্দ্রে না যায়। এ সকল সন্ত্রাসীদের 48 ঘন্টার ভিতর গ্রেপ্তার করতে হবে, গ্রেপ্তার করে প্রশাসনের নিরপেক্ষতা প্রমাণ করতে হবে, আর না হলে আমাকে আমার সিদ্ধান্ত নিতে আমি বাধ্য হব। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নে যে জোয়ার দেখা গেছে তা আমার নির্বাচনী এলাকায় গত 5 বছরে পরিপূর্ণভাবে পরিলক্ষিত হয় নাই। বিগত 5 বছরে নড়িয়া সখীপুরের রাজনৈতিক ও সাংস্কৃতিক একটি দৃশ্যমান অবমনন ঘটেছে। মতামতের ভিন্নতা থাকার ফলে, ভিন্ন রাজনৈতিক দল করার কারণে একই দলে মতামত যদি একই রকম না হয়, সেই সব কারণে অনেককে বিনা কারণে জেল হাজতে যেতে হয়েছে। বিনা কারণে দিনের পর দিন দেশের বাইরে, বাংলাদেশের বাইরে, এলাকার বাইরে থাকতে হয়েছে। আমরা এই রাজনৈতিক এবং সাংস্কৃতিক চর্চার পরিবর্তন চাই। আমরা বলতে চাই যে কোনো প্রয়োজনে, যে কোনো সময় আমরা তাদের পাশে থাকবো। সংকটে, সংগ্রামে, দুর্যোগে আমরা তাদের পাশে সবসময় ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো। সাধারণ মানুষের সাথে বিভিন্ন সময় অপমানজনক কথা বলা হয়েছে। তৃণমূলের নেতাকর্মীদের বাঁচাতে হলে তৃণমূলের নেতাকর্মীদের কথা শুনতে হবে, তৃণমূলের নেতাকর্মীদের কথা শোনার ধৈর্য থাকতে হবে। আমরা সেই জায়গায় আমার সংগঠনকে নিতে চাই। আইন শৃঙ্খলা বাহিনী আমাদের বন্ধু। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা বিভিন্ন জায়গায় নতুন নতুন হাসপাতাল হচ্ছে, কিন্তু স্বাস্থ্যসেবার মানের ক্ষেত্রে অনেক জায়গায় উন্নয়ন হচ্ছে না। স্বাস্থ্যসেবার মান উন্নয়ন প্রয়োজন। এছাড়া এই আমাদের এলাকায় চরাঞ্চলে বিশেষ করে কৃষিদ্রব্য, গবাদি পশুর যাতে ভালোভাবে সেগুলো তো হয়, সে কারণে আমরা সেখানে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে কৃষিদ্রব্য এবং গবাদি পশুর যেন খামার করা যায় তার ব্যবস্থা করতে চাই। আমরা একটি নড়িয়া সখীপুর করতে চাই যেখানে মানুষ নির্বিঘ্নে, নির্ভয় কথা বলতে পারবে। ক্ষমতায় যাওয়ার নির্বাচন নয়, সখীপুর নড়িয়া নির্বাচনটি দুটো ব্যক্তির ভিতর নির্বাচন। আমরা স্পষ্ট করে বলতে চাই এই নির্বাচন ভয়, সন্ত্রাস, ত্রাস, চাঁদাবাজি, মাদকের বিরুদ্ধে ভালোবাসার নির্বাচন। এ নির্বাচন জনগণ বেছে নেবে। ভয় আর ত্রাসকে তারা না চায়। যারা ভীতি দেখায় মানুষের ঘরে ঘরে যে বিভিন্নভাবে চাঁদাবাজি করে তাদেরকে বেছে নেবে, নাকি যারা মানুষকে ভালোবাসে তাদেরকে বেছে নেবে। কারণ আমি আবারও বলছি, একটি আন্তর্জাতিক এবং জাতীয় ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অনুমতিক্রমে আমি স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করছি। এখানে যারা প্রশাসন আছে তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, প্রতিদিন প্রতি রাতে আমাদের বিভিন্ন ক্যাম্প পুড়িয়ে দেওয়া হয়েছে। আমরা এই জিনিসগুলো খুব আশঙ্কার সাথে দেখছি এবং আমরা মনে করি প্রশাসন এ ব্যাপারে সুস্পষ্ট পদক্ষেপ নেবে এবং সুস্পষ্ট পদক্ষেপ নেওয়ার ফলে এই কাজগুলো বন্ধ হবে। এগুলো তারা কেন করছে আমি আপনাদের বলি। এগুলো তারা করছে কারণ তাদের পায়ের নিচ থেকে মাটি চলে গেছে। তারা জানে তাদের পরাজয় এখন মাত্র কয়েক ঘন্টা বাকি। এর ফলে তারা যে পরিবেশটা সৃষ্টি করতে চায় তা হলো যেন মানুষ ভোট কেন্দ্রে না যায়। জননেত্রী শেখ হাসিনা চাচ্ছেন মানুষ যেন ভোট কেন্দ্রে যে ভোট দেয়, আর তারা চাচ্ছে যেন ভোটাররা ভোট কেন্দ্রে না যায়। প্রতি মুহূর্তে বিভিন্ন ক্যাম্পে ক্যাম্পে যে এই সন্ত্রাসী চাঁদাবাজিরা, চিহ্নিত সন্ত্রাসী, তারা শুধু আজকের মামলার আসামি নয়, তারা আগের মামলারও আসামি, হত্যা মামলার আসামি আজকে ঘুরে বেড়াচ্ছে। মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে আজকে তাদেরকে প্রকাশ্যে তাদের ছবি দেখা যাচ্ছে। এ সকল সন্ত্রাসীদের 48 ঘন্টার ভিতর গ্রেপ্তার করতে হবে, গ্রেপ্তার করে প্রশাসনের নিরপেক্ষতা প্রমাণ করতে হবে, আর না হলে আমাকে আমার সিদ্ধান্ত নিতে আমি বাধ্য হব।